মহালয়ের দিন যেহেতু ভোরবেলা 4টার সময় ঘুমিয়ে গেছিল তাই সকাল সকাল উঠে স্নান ঠান করে পুজো দিতে চলে গেছি। এটা আমাদের বাড়ির খুব কাছেই মন্দিরটা আর অনেকটা ফাঁকা থাকে, আর সকালবেলা পুজো দিতে গিয়ে খুব ভালো লেগেছে। তো এখন ঠাকুরমশাই যে ফুলগুলো দিচ্ছে ঠাকুরকে সবই আমাদের কাছে। Hello everyone, welcome back to my channel. Sweet Times with me, আমি স্বপ্না। আর সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে সকাল সকাল পুজো দিতে চলে গেছিলাম, সকালটা ওইভাবেই শুরু করলাম আর এই সবে বাড়িতে এসেছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো তোমরা শুনতেই পাচ্ছ, এক্সট্রা করে আর আমাকে অ্যাড করতে হবে না আজকে। আজকে দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, তো চলো আজকে অনেক কিছু করব, সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর পরোটা যেহেতু খেয়ে এসেছি তাই এখন গ্রিন টি খেতেই হবে, তো চলো একটুখানি গ্রিন টি খেয়ে নিই। তো এখন আমি মেকআপ লুকটা করতে বসেছি, তার আগে মুখটাকে আগে ক্লিন করে নেব আর সানস্ক্রিনটা করতে হবে, তারপর ক্লিনটা আগে করে আসি। টিপটা তুলে এসেছি, এটা দিয়ে ক্লিন করে নিয়ে আমি সকালবেলা ফেস ওয়াশ করে সানস্ক্রিন মেখেছিলাম। এবার মাখবো হচ্ছে ময়েশ্চারাইজার, তারপরে হচ্ছে সানস্ক্রিন। কতবার এটাকে ঠিক করবো টুকটা আর কিছুটা এরকম হয়েছিল, তো আমি এখন হাতটার খুলেও ফেলেছি আর একটু সিঁদুরও লাগিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করে আমি আর দিদি এক জায়গায় বেরোবো। দিদিকে আগে ফোনটা করে নিই, আজ আমাদের দেখাই যে আমি আটপৌরেভাবে শাড়ি পরেছি সেটা কীরকম আমাকে লাগছে। তারা আমাকে তোমরা দেখতে পাচ্ছ, তো এরই সঙ্গে আজকে আমার মেকআপ লুকটা কমপ্লিট হলো। এখন আমি ফ্রেশ হব আর এগুলো সমস্ত কিছু গোছাবো। আমাকে ছাড়তে যাচ্ছে, ফাইনালি আমি এখন রেডি হয়ে যাচ্ছি। দিদি চলে এসেছে অলমোস্ট। আমার দিদির সঙ্গে দেখা হয়ে গেছে আর আমরা এখন একটুখানি দেখা হয়ে গেছে, কারণ আমরা এখন চুল, হ্যাঁ চুল কাটলাম আর কি, মানে কাটতে যাচ্ছি আর কি, কিন্তু আমি জানি না এখন কাটবো কিনা, মানে দোনো মনো আছে, দোনো মনো, মানে একবার ভাবছি কাটবো একবার ভাবছি কাটবো না, আমার বড় চুলটাকে একটু মায়াও লাগছে আমার। আচ্ছা দেখা যাক, ফাঁকায় ফাঁকায় আমরা চলে যাব। তো এখানে আস্তে না আস্তে দিদি আগে চুল কাটতে শুরু করে দিয়েছে, তো ওর এখন শ্যাম্পু করানো হচ্ছে আর আমি বোর হচ্ছিলাম, কিন্তু চলো দেখে নিই দিদি চুলটা কীরকম কাটে। তো শ্যাম্পুটা হয়ে গেছে, তো প্রথমে ঠিক করে যাইনি যে চুল কাটবো কিনা, কিন্তু দিদি চুল কাটা দেখে ইচ্ছা হলো তো আমিও শ্যাম্পু করতে চলে এসেছি। দিদি চুলটা সেট হয়ে যাওয়ার পরে বেশ সুন্দর দেখতে লাগছিল, আর এরা না খুব ভালোভাবে শ্যাম্পু করে দেয়। আমরা ভিবনিতে গেছিলাম, তো অনেকটা সময় ধরে খুব লাইটভাবে সুন্দর করে শ্যাম্পুটা করে দেয়, আর দিদি চুলটা জাস্ট দেখো খুব সুন্দর লাগছিল। আমার টাকা এদিকে আচ্ছা, তখন মনে হচ্ছে না সুন্দর, আমি এটা করছি আমি এটা করছি এটা ভালো মনে করে রাখতে হবে।
মানে ওইটা কাটার জন্য আমাকে আগে স্ট্রেট করাতে হবে চুলটা, তাই তো? তো আমি তো ভেবেই নিয়েছিলাম একদম ছোটো ছোটো করে ফেলবো চুলটাকে, তো ওরা বললো যে না না আমার চুলে অতটা ছোটো হেয়ার কাটটা মানাবে না। তো আচ্ছা ঠিক আছে, তো এখনের জন্য বড়ই থাক, পরে দেখবো আমি ওই একদম ছোট করে কাটার। তো চুলটা কমপ্লিট হয়ে গেছে আর এখন তো বেশ ভালোই লাগছে চুলটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, যে এই চুল কাটারটা কি আমার মুখে মানিয়েছে নাকি। আমি হ্যাপি হয়ে গেছি, টিং টিং টিং, কাটবো না করে কেটে ফেললাম। তুই এমন গার্ডারটা দিয়ে বেঁধে রেখেছে মনেই হচ্ছে না যে চুলটা কেটেছে। ওখানে গিয়ে একটা আমরা একটা ভালো ফটো তুলব, নিচ্ছি কেটে বলি পাতাটা ধর। আমার ভেজের প্রতি একটা আকর্ষণ এসেছে এখন, আমরা মোমো খেতে যাচ্ছি। কোন লোকটা জলে না জলে জ, হ্যাঁ ভেজ পাওয়া গেলে ভেজ খাবো, না হলে চাউমিনটা কি বাজে ছিল ওই ভাবে থাক, দেখানোর দরকার নেই। প্রচুর গরম। হ্যালো বেজ চিকেনটাও বেজ প্রচুর গরম, কি করে নিলে এই ঠান্ডা একটা ব্যাপার। বেজ তারপরে আমাদের কিছু কেনাকাটা করার ছিল, স্পেশালি দিদিরই কেনাকাটা করার ছিল, শাড়ি নেওয়ার ছিল, তো সেগুলোই ও নিচ্ছিল। বলছি এটা একটু খুললেন, ওই ব্লু কালারের শাড়িটা কি ওই এই শাড়ি যে এই পিঙ্কটা ছাড়া কি আর তুই কিছু চোখে দেখিস না, তাহলে এই গ্রিনটা খোল নিশ্চয় ওর মধ্যে আলাদা কালার হবে। বলবো ছেলেদের মতন চুল কেটে দিতে, শুনছিস বুগুলো টাকা আমার কাছে আর আইসক্রিম গেছিস তো ভিডিওতে দেখলে, আমরা কোনো কাছে অনেক কিছু খেয়েছি বলবো না। কালকে রাতের পরে আজকে সকাল থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি, কারণ কালকে রাত্রিবেলা অনেক রাতে আসার পর আমি টায়ার্ড হয়ে গেছিলাম, শুয়ে পড়েছি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর আমি ঠিক এইভাবে চুলটা কেটেছি, বাড়ির কেউ ডিফারেন্স বুঝতে পারছে না, তোমরা যদি ডিফারেন্স কিছু বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, চলো টাটা।